প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো আছো আশা করি। সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনাদের সবাইকে সালাম জানাচ্ছি। আপনারা সবাই ভালো আছেন ইনশাআল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাইকে আগামী গত ক্লাসগুলো করেছ সবাই, আমরা সংখ্যালেখ এবং রাইটিং নাম্বার শেষ করে ফেলেছি। আজকে আমরা রাইটিং নাম্বারস মধ্যে 31 থেকে 40 পর্যন্ত তোমাদের পড়াবো। আচ্ছা, আমরা সবাই এসডব্লিউ করে ফেলেছি, করছো তোমরা? হ্যাঁ, সবাই এসডব্লিউ করে ফেলবে। যেদিন যেটা দিয়ে তোমরা সেটা যা করেছো সেটা সেদিনের এসডব্লিউটা করে ফেলার চেষ্টা করবে। আর বাকি যদি থাকে আমাদের একদিনে কষ্ট করতে মানে করতে পারো না পারো, তোমরা তারপর দিয়ে তোমরা করে ফেলবে, কেউ এসডব্লিউ ফেলে রাখবে না। আর পরিষ্কার করে সুন্দর করে লেখার চেষ্টা করবে। অনেকের হাতে লেখা এখনও ঠিক হয়নি, পরীক্ষার খাতায় তোমরা এলোমেলো করে লিখেছ, বিশেষ করে সংখ্যাগুলো এবং নাম্বারগুলো তোমরা ভালোভাবে লেখার চেষ্টা করবে। আজকে আমরা সবাই সিডব্লিউ খাতা এবং ম্যাথ বইটা সামনে নিব। সবাই ম্যাথ বইটা দেখো, হ্যাঁ সিডব্লিউ খাতা বা পেন্সিল আবার সব সামনে রাখো। আচ্ছা, পেজ তোমাদের 14-এর আমরা কত থেকে পড়বো আজকে? 31 থেকে 40 পর্যন্ত পড়বো। অনেকেই তোমরা আগের সংখ্যাগুলো এখনও ভালোভাবে শেষ করতে পারোনি, তোমরা বারবার সিডব্লিউ করবে। সিডব্লিউ করলে কী হবে, তোমাদের হাতের লেখা পরিষ্কার হবে এবং তোমরা পরীক্ষায় ভালো নম্বর পাবে এবং শিখতে পারবে তাড়াতাড়ি। আচ্ছা, আমরা এখন দেখো সবাই, বইয়ে তো আছে সংখ্যাগুলো দেওয়া, পাশাপাশি আমরা বোর্ডের দিকে চলে যাই। দেখো বোর্ডের দিকে আমরা কী লিখেছি, 31 থেকে 40 পর্যন্ত লিখেছি। হ্যাঁ, তো তোমরা এটা কী লিখেছি আমি বলতো, 31, 31, 32, 32। আচ্ছা, আমার সাথে সাথে সবাই কিন্তু পড়বে, 33, 33, 34, 34, 35, 35, 36, 36, 37, 38, 38, 39, 40, 40। আচ্ছা, এখন তোমরা কে কে বলতো পারবে না, সবাই পারবে? আচ্ছা, এখন এটা কি বলবে, নিচে একটু পড়লাম 30, এটা কি পড়লাম 30, বলো 32 হলে কি হবে, 32, হ্যাঁ 32। আচ্ছা, এটা এসব এই নাম্বারটা বলো তো তোমরা, এটা কি হতে পারে? হ্যাঁ 35, এটা 35। আচ্ছা, এই সংখ্যাটা কি হতে পারে, এই নাম্বারটা কি হতে পারে বলো তো, 38, 38। আর এটা 40 কি হবে, 40, বলো 40, 40 কি হয়, 40। আচ্ছা, এখন দেখো তোমরা, যদি আমরা আগের সংখ্যাগুলো মুছে ফেলি, আমরা যে 3 লিখেছি তাহলে কি হয়ে যাচ্ছে বলতে পারবে? সংখ্যাগুলো চলে আসলো। এখন এর আগে যদি তুমি 2 দাও তাহলে 21, 3 দিলে কি হবে, 31। এভাবে তোমরা কি করবে, পরপর সংখ্যাগুলো লেখার চেষ্টা করবে। এভাবে তোমরা যদি 1-2টা ভালো পারবে, 1 থেকে 9 পর্যন্ত তোমরা লিখতে পারো, ভালোভাবে লিখতে পারো, তাহলে তোমরা 40 থেকে 40 পর্যন্ত 50 পর্যন্ত তোমরা ইজিলি লিখতে পারবে। তোমাদের জন্য আর কি হবে না, কঠিন হবে না। তাহলে আমরা যদি প্রত্যেকটার আগে মনের আগে যদি 3 দিয়ে দিই, ডান পাশে সব বাম পাশে সংখ্যাটা, আবার 3, আবার 3, এরপরে কি হবে, হ্যাঁ এরপরে দেখো সবগুলো তাহলে আবার 3 দিয়ে দিলাম, 3, আর এটা কি হবে, 4। তাহলে কি হয়ে গেল, 31, 32, 33, 34, 35,
লিখে দাও আমরা নিষেধ করেছি তোমাদের এভাবে না কাটার জন্য তোমরা কাটবে না বইয়ে দেখবা তোমরা বইয়ে তোমাদের দেওয়া আছে মাঝখানে কাটা দেওয়া দাগটা নেই তোমরা সরাসরি এভাবে লিখে ফেলবে আমরা সেভাবে বল লিখি সেভাবে লিখে ফেলবে তোমরা এগুলো কি করবে 31 থেকে 48 নাম্বার এসডব্লিউ করবে সবাই বুঝতে পেরেছো হ্যাঁ সবাই কি করবে ভালো থাকবে সুস্থ থাকবে সবাই এসডব্লিউ করে ফেলবে বারবার সিডব্লিউ করবে মিসের কথা তোমরা যদি না বুঝো তোমরা হোয়াটসঅ্যাপে জানাবে কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই তোমরা আমরা এটা সমাধান দেওয়ার চেষ্টা করব সবাইকে খোদা হাফেজ।